খেজুরিতে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ত্রাণ সামগ্রী। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরি 2 নম্বর দক্ষিণ মণ্ডলে আলিপুর বাজারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর চালায় ও শুভেন্দু অধিকারীর পাঠানো ত্রাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায় তৃণমূলের হারমাত বাহিনীরা, এমনটাই অভিযোগ বিজেপির। এমনকি গতকাল রাতে হামলা চালিয়ে পাশাপাশি 5টা দোকানও ভেঙে দেয় বলে অভিযোগ। খেজুরি বিধানসভা বিজেপির দখলে হওয়ার পর থেকেই তৃণমূল যখন তখন হামলা চালায় বিজেপির ওপর, কখনো কখনো বিজেপি কর্মীদের মারধরও করা হয়। গতকাল রাতে খেজুরির আলিপুর বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি করে, তারপরই ভাঙচুর চালিয়ে ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে গিয়েছে। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন সহ বিজেপি কর্মীরা। আমি শ্রী উদয় শঙ্কর মাইতি, খেজুরিটু দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি। এটা আমার মণ্ডল কার্যালয়। আগামী দিন রাত 10টায় পারিবারিক ইস্যুকে নিয়ে, ব্যক্তিগত ইস্যুকে নিয়ে টিএমসির হারমাত গুন্ডা দুষ্কৃতীরা আমাদের এখানটায় আলিপুরের নেতৃত্ব শাসক দলের গুন্ডারা এবং তাদের নেতৃত্বে বাইর থেকে হারমাত গুন্ডা দুষ্কৃতীদের নিয়ে এসে হঠাৎ আমরা পাটি বিষ বন্ধ করে দিয়ে বাড়ি যাওয়া চলে গেছি। চলে যাওয়ার পরে হঠাৎ তারা আচমকাভাবে পার্টি অফিসের উপরে বম্পিং করে এবং আমাদের সম্মানীয় রাজ্যের নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহাশয় ড্রাই ফ্রুট পাঠিয়েছিল, প্লাস্টিক পাঠিয়েছিল, সেগুলো পার্টি অফিসে জমাচ্ছিল। মণ্ডল টিম ডেকে তারপর দিনকে সকাল 10টায় ডিস্ট্রিবিউট করা হবে। 1500 প্লাস্টিক ছিল, 1500 প্লাস্টিকের মধ্যে 100 প্লাস্টিক আছে আর সব লুট করে নিয়ে চলে গেছে টিএমসির গুন্ডা দুষ্কৃতীরা। এবং আলিপুর বাজারে আমাদের অরুণ দাস মহাশয়ের চা দোকান ছিল, সেই চা দোকানটা একদম ভেঙে চুরমার করে লুটপাট করে নিয়ে চলে গেছে। এবং বয়স্ক মানুষ অরুণ দাস মহাশয় তাকে প্রচুর মারধর করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। ধিৎকার জানাই টিএমসি দলের গুন্ডা হারমাত দুষ্কৃতীদেরকে, তাদের নেতৃত্বকে এই দুষ্কৃতি নোংরা কর্ম করার জন্য প্রশাসনকে অনুরোধ করব, এগুলো ইমিডিয়েট তদন্ত করে ঠিকঠাকভাবে সমাধান করুক, না হলে আমরা বৃহত্তম আন্দোলনের সংগ্রামে মাঠে নামব, আমরা ধিৎকার মিছিল করব, আমরা পাল্টা উত্তর দেব। নমস্কার, আমি ডাক্তার পার্থপ্রতিম দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং খেজুরি বিধানসভা এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এসি কোঅর্ডিনেটর। গতকাল আমাদের খেজুরি 2 নম্বর ব্লকের আলিপুর বাজারে বিজেপি নিজে থেকে প্রায় বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে ওদের সুদর্শন প্রামাণিকের নেতৃত্বে এবং ওদের মণ্ডল সভাপতি উদয়বাবু সঙ্গে ছিলেন, নিয়ে এসে আমাদের বুথ সভাপতি বিধু সাউকে প্রচণ্ডভাবে মারধর করে দোকান থেকে বের করে নিয়ে আসে। তিনি একজন দোকানদার আলিপুর বাজারে, এবং প্রচণ্ডভাবে বোমাবাজি শুরু করে এবং আমাদের কোনো মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না। এই যে দুয়ারে ত্রাণ চলছে, সেখানে যাতে মানুষ গিয়ে ত্রাণের জন্য ওখানে নাম না লেখায় এবং তাদের কাছে গিয়ে নাম না লিখে তারা এটা নিয়ে একটা রাজনীতি করবে, এ কারণেই এরকম একটি পরিস্থিতি তৈরি করছে। তো আমার কাছে যে খবরটা এসছে আজকে, যে গতকাল তারা নাকি একটি কমপ্লেন করেছে তাদের পার্টি অফিস ভেঙে আমাদের তৃণমূলের লোকেরা 2000 ত্রিকোণ তারা নাকি নিয়ে চলে গেছে। আমি বলি 2000 ত্রিকোণ ঘর ভেঙেছে আজকে 2 সপ্তাহ আগে। 2000 ত্রিকোণ পার্টি অফিসে রাখতে গেলে কত বড় পার্টি অফিস লাগে ওরা জানে, এবং আমি মনে করি এটা অত্যন্ত মিথ্যা এবং মিথ্যা বেসাতি নিয়ে ওরা খেজুরিতে জিতেছে। প্রতিটা মানুষকে চাকরি দেবে বলে ওরা জিতেছে, এবং এই যশ কিংবা ঝড়ে কোনো মানুষকে কোনোভাবে ত্রাণ দেয়নি। যেটুকু দিয়েছে সেখানেও রাজনীতির ছোঁয়া ছিল, যা ওদের বিজেপির পতাকা নিয়ে ওরা দিয়েছে। আমি বলি তৃণমূল কংগ্রেসের এই যে নিরপেক্ষভাবে ত্রাণ দেওয়া, দুয়ারে ত্রাণের যে পরিকল্পনা করা বা তাতে যে কাজকর্ম চলছে সেটাকে নষ্ট করবার জন্য আলিপুর বাজারে ওরা এটা শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।